নামাজ এই তারাবি নিয়াও বাংলার জমিনে দ্বন্দ্ব। একদল বলে ৮ রাকাত পড়ার জন্য হাদিস আছে, আর একদল বলে ২০ রাকাত। সাধারণ মানুষ কোন দিকে যাবে? বড় কঠিন এক হালাত, বড় চিন্তার মধ্যে পড়ে আছে সাধারণ মানুষ। তবে আপনাদের সামনে আমি কথা বলতে চাই, ও মুসলমান, তারাবির নামাজ কোনো বান্দা যদি নফল ইবাদত মনে করে ২০ রাকাত আদায় করে, ওই বান্দার কি কোনো ভুল আছে নাকি? না না। তবে যেই বান্দা সাইড থেকে ডাক দিয়া বলেন যে তোমরা ২০ রাকাত তারাবির নামাজ আদায় করবা না, ২০ রাকাত নামাজের বদলতে ৮ রাকাতের হাদিস দেখায়, এরা আসলেই ইসলাম প্রেমিক, দিন প্রেমিক না। এরাই আসলেই প্রকৃত মুসলমানের শত্রু, প্রকৃত মুসলমানের দুশ্মন। এই সমস্ত আলেমের মধ্যে থেকেই মুখ দিয়া বের হয় কোরআন জাল। এই সমস্ত আলেমরাই বলে শবে বরাতের মতো রাত্রে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় ইবাদত, বেশ্যাখানায় রাত কাটায় উত্তম। এই সমস্ত আলেমেরাই মাথার টুপি হাতের মধ্যে করে নিয়া বলে এটা বাথরুমের টিস্যুর মতো। এই সমস্ত আলেমদের মাধ্যমেই কোরআনটাকে বিকৃতি করা হয়। এই সমস্ত আলেমরাই কোরআনের বিরোধিতা করে, তবে একইবারে যে বিরোধিতা করবে তা না। এরা সিস্টেমে মুসলমানের মাঝে জামালা লাগাইতে চায়, এরা হলো মুনাফিক। ও মুসলমান ইমানদার, এজন্য বলতে চাই কারো কথায় কান দিবেন না। যদি কোনো মুসলমান ডাক দিয়া বলে ভাই ৮ রাকাত তারাবির নামাজের দলিল আছে, আমরা তাদেরকে বলবো হ্যাঁ দলিল আপনাদেরটা মানলাম, তবে ৮ রাকাতের পরে বাকি যেই নামাজগুলো পড়ব এই নামাজগুলো আমরা নফল ইবাদত মনে করে পড়ব, কোনো সমস্যা নাই। এই সমাজে যদি এই ফিতনাগুলো দূর করা যাইত তাহলে মুসলমান আমরা শান্তিময় মুসলমান হতে পারতাম। যাই হোক মুসলমান, আমাদের সামনে রমজানুল মুবারক মাস, পবিত্র একটা মাস আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। এই রমজানুল মুবারক মাসকে অপেক্ষা করে পয়গম্বর বলেন যে তোমরা শাবান মাসে পরিপূর্ণতা অর্জন করো। শাবান মাসে তোমরা নিজেকে সব খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে রমজানের জন্য প্রস্তুতি নাও। আর যখন তোমাদের সামনে রমজানুল মুবারক মাস চলে আসবে তখন রমজান মাসের প্রতিটি রোজাকে আঁকড়ে ধরো। রমজান মাসের 30টা রোজা যদি কোনো বান্দা নিয়মিত রাখতে পারে, আর নিয়মিত তারাবির নামাজ রাতের বেলা নিয়মিতভাবে আদায় করতে পারে, তাইলে তারাবির নামাজ এবং রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া বেগুনা মাসুম বাচ্চার মতো বানায়া দেয়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিন, পবিত্র সময়, পবিত্র জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে আপনার আমার মতো গোলামটারে পছন্দ করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু শাবান মাসের শেষ জুমা, মুসলমান এবং মুমিন বান্দার জন্য খুশির একটা সময়। আমরা অনেক শ্রেষ্ঠা প্রচেষ্টা, আল্লাহর কাছে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আজ পর্যন্ত হায়াত পেয়েছি। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন রমজান পর্যন্ত হায়াত পাওয়ার आशा रखते पारी। तबे एक कथा बोलते पारी जे आमादेर सामने पवित्र पवित्रपूर्ण एक मास आछे रमजानुल मुबारक मास। जेई मासटिर मतो आर एत दामी मास आल्लाह पाक पृथिवीते आर कोनो मास एत दामी राखेन नाई। रमजानुल मुबारक मास एमन एक दामी मास, এটা ভিন্ন রকম একটা দামি মাস। দামি মাস বছরের ১২টি মাসের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ একটি মাসের নাম হলো রমজানুল মুবারক মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও সাহাবায়ে কেরাম, তোমরা রমজানুল মুবারক মাস পাওয়ার পরেও যদি রোজা না রাখো, বা উম্মতে মুহাম্মাদীদেরকে বলতেছি যে রমজানুল মুবারক মাস পাওয়ার পরেও যেই উম্মত অনার্থক রোজা রাখলো না, রোজাকে নষ্ট করলো, ওই উম্মতের মতো আর কপাল পরা কোনো উম্মত থাকতে পারে না। এজন্য মুআজ্জাজ হাজরিন, রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাস এমন একটি মাস যে এই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ একটা কিতাবকে নাজিল করা হয়েছে। ওই কিতাবের নাম হলো আল কোরআন। পৃথিবীতে অনেক কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছেন, কিন্তু এত দামি এত শ্রেষ্ঠতম একটা কিতাব আর কোনো নবীর উম্মতের উপরে নাজিল করা হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরেই নাজিল করা হয়েছে কোরআনুল কারীম। এই মাসের অন্যতম ফজিলতপূর্ণ মাসের কারণ হলো এই কোরআন নাজিল হওয়ার পিছনে। আবার এই রমজানুল মুবারক মাস দ্বিতীয় নম্বর কারণ হলো রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। ইসলামের 5টি খুঁটি আছে। একটা ঘর বানাইতে গেলে যে রকম চতুর্দিকে খুঁটি লাগে, খুঁটি ছাড়া একটা ঘর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে ইসলামেরও একটা খুঁটি আছে, ইসলামও খুঁটিহীন না, খুঁটির সঙ্গে যুক্ত। সেই খুঁটিটির মধ্যে চতুর্থ নম্বর খুঁটি হলো রমজান মাস এবং রোজা। রমজানুল মুবারক মাস আল্লাহ তাআলাকে খুশি করার মাস। অন্য মাসে যদি কেউ রোজা রাখে, সেই রোজাগুলো হয় নফল রোজা, কিন্তু কেউ যদি মনে করে রমজান মাস পাওয়ার পরে কেউ যদি মনে করে আমি রোজা না রাখলে সমস্যা মনে হয় নাই, এ কথা একেবারেই ভুল। নামাজ 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ করা হয়েছে, রমজানুল মুবারক মাসের রোজাকেও ফরজ করা হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাস, এই রমজানুল মুবারক মাসকে দামি করার পিছনে একটা কারণ হলো এই রমজান মাসে পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমকে এই রমজানুল মুবারক মাসে নাজিল করা হয়েছে। প্রথম আসমানে এই কোরআনকে নাজিল করা হয়েছে। প্রথম আসমান থেকে ফেরেশতার মাধ্যমে ওহীর মাধ্যমে রাসূলের কাছে পাঠানো হয়েছে। প্রথম ওহী যখন নাজিল করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিল করা হয়। ইকরা, হে নবী আপনি পড়ুন। আমার নবী পড়তে জানি না বলে স্লোগান দেয়। এবার আবারও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে করে চাপ দিয়া বলেন ইকরা, আমার নবী পড়ে না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম जोरे करे चाप दिया, बोलें इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ा शुरू करलें, एक टने पाँच आयात तेलावत करलें। যাই হোক বিষয় ওদিকে না, সবচাইতে বিষয় হলো যে পবিত্র কোরআনুল কারীমকে এই রমজানুল মুবারক মাসে নাজিল করা হয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পবিত্র রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাসের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় অন্তরে আনা। সবচাইতে যেই বিষয়, সবচাইতে যেই বড় বিষয় হলো রমজানুল মুবারক মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করার মাধ্যম হলো, ফরজ করার উদ্দেশ্য হইল এই রমজানুল মুবারক মাসে মানুষ রোজা রাখবে আর সবচাইতে একটা বড় জিনিস অন্তরের ভিতরে ফিট করে নিবে, সেই জিনিসের নাম হলো আল্লাহ তাআলার ভয়। কোনো বান্দা যদি নামাজ না পড়ে तो ओई बंदा के देखा जाए जे बंदाटा बेनामाजी। कोनो बंदा जदि रोजा ना रखे ओई बंदा के चिना जाए ना जे बंदा रोजा रखे नाई, कारण नामाज जदि पढ़तो ताइले ओई मानुषटाके देखा जाइतो। সেই বান্দা যদি হজ করত ওই বান্দার হজ করা দেখা যায়। ওই বান্দা অন্যান্য ইবাদত বান্দেগি করলে ওই বান্দার অন্যান্য ইবাদত বান্দেগিগুলো দেখা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, ওই রোজা না থেকেও যদি সবার সাথে একই সিরিয়ালে বসে ইফতার করে তাও মনে হবে এই বান্দা রোজা রেখেছে। ও মুসলমান ইমানদার, এজন্যে এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় অর্জন করা। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें साहाबाए केराम तुम्हादेर कासे सबचाइते एकटा जिनिस तुम्हादेर कासे आंकड़े धरते होबे, सेई जिनिसटार नाम हलो ताकवा। आत्ताकवा हाहुना, आत्ताकवा हाहुना, आत्ताकवा हाहुना। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम निजेर कलबेर दिके ताकाइया, निजेके निजेर दिके ताकाइया बोललेन आत्ताकवा हाहुना, आत्ताकवा हाहुना। साहाबाए केराम जिज्ञेस करलेन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर कासे, हे रसूल, ओगो आल्लाहर नबी, ओगो आल्लाहर पैगम्बर, अपनी आपनार কলবের দিকে ধাক্কা দিয়া তাকওয়া হাহুনা বলে কি বুঝাইলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাকওয়া শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়। এ সাহাবায়ে কেরাম, তাকওয়া অর্জন করো। তোমাদের তাকওয়া যদি তোমরা অর্জন করতে পারো, তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি তোমাদের দিলের ভিতরে আনতে পারো তাইলে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। পানির নিচেও যদি তোমরা থাকো, সেখানেও যদি গুনাহ করতে যাও, যদি আল্লাহর ভয় থাকে তাইলে পানির নিচেও তোমাদের শরণ হয়ে যাবে। আমার একজন রব আছে, সে তো আমাকে পানির নিচেও দেখতেছে, আমাকে একজন রব আছে সদা সর্বদা দেখতে পায়। ও মুসলমান, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পাহারা দেয়। সন্তান বাবাকে ভয় করলে বাবার সামনে ওই সন্তান অপরাধ করে না। আবার কোনো ছাত্র যদি শিক্ষককে ভয় পায়, শিক্ষকের সামনে ওই ছাত্র অন্যায় করে না। এই রকম আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহ পাককে ভয় পায় তো আল্লাহ পাকের সামনে কখনো অপরাধ করে না। আল্লাহ পাকের সামনে অপরাধ করা মানে আল্লাহ পাক তো সদা সর্বদা বান্দাকে দেখতে থাকে। কোনো বান্দা যদি অপরাধ করে সেই বান্দার অপরাধগুলো আল্লাহ পাক সব অপরাধগুলো দেখতে পায়। আর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার ভয় অর্জন করে, আর ওই ভয়ের মাধ্যমে যদি কোনো বান্দা একমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণে সেই বান্দা গুনাহ করতে পারে না। আর এই রমজানুল মুবারক মাসের রোজা কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করার উদ্দেশ্য হইল আমার বান্দা বান্দিরা এই রমজান মাসের রোজার মাধ্যমে তারা আমাকে ভয় করবে, ভয়ের ট্রেডিং দিবে, তারা ভয় করার ট্রেডিং দিবে। আর দ্বিতীয় নম্বরে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ জিনিস রমজান মাসের রোজার মাধ্যমে ওই বান্দা ধৈর্য 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 অর্জন করবে। সারাদিন ক্ষুধার্ত হয়ে থাকবে, সেই সুবহে সাদিকের সময় সাহারি করবে নিয়ম অনুযায়ী। সুবহে সাদিকের সময় সাহারি করার পর কোনো খাবার খাবে না, নিয়ত করবে আল্লাহ তাআলার কাছে সারাটা দিন আমি রোজা রাখতে চাই, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে চাই, আল্লাহ তাআলার কাছে আমি ধৈর্যশীল বান্দা হতে চাই। এই উদ্দেশ্যে বান্দা যখন সাহারি খায়, সাহারি খাওয়ার পরে যখন সে নিয়ত করে নিল, সারাটা দিন যখন সে সারাটা দিন অত্যন্ত ক্লান্ত কাজ করে, সে নিজের কাজ করতেছে, পানির পিপাসা লেগে গেছে, সারাদিন ক্ষুধার্ত থাকার পরেও সারাদিন তৃষ্ণা মনের ভিতরে, পানির জন্যে খুব তৃষ্ণা লেগে গেছে, বান্দার মনটা চাইতেছে যদি পারতাম, যদি পানি পান করতে পারতাম তাইলে কতই না ভালো হইতো। এই রকম চিন্তা ভাবনা, এরকম কষ্ট নেওয়ার পর এখনও 2-1 ঘন্টা বাকি আছে, মুখের সামনে পানি আছে, খায় না, ইচ্ছা করলে ঘরের ভিতরে ঢুইকা দরজা জানলা বন্ধ কইরা বান্দা পানি পান করতে পারে, খাবার খাইতে পারে, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে সে পানিও পান করে না, কোনো খাবার খায় না। ইফতারি সামনে চলে আসছে, ধৈর্য ধারণের মাস, ইফতার মুখের সামনে, ফল ফলান্তি সব কিছু রেডি করে রাখছে, হাজার রকমের খাবারও যদি মুখের সামনে থাকে, ওই বান্দা মুখের সামনে খাবারগুলো রাখার পরে চিন্তা করবে আমার রব আমাকে এখনো অনুমতি দেয় নাই, আমার রব এখনো আমাকে অনুমতি দেয় নাই, যখন অনুমতি দিবে তখন আমি খাবো। এই অনুমতির আশায় বান্দা যখন আজান পর্যন্ত অপেক্ষা করে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যখন অপেক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দারা কি করে। বলে আপনার বান্দারা সারাদিন রোজা অবস্থায় ছিল, আমার বান্দাগুলো সারাদিন না খেয়েছিল কার ভয়? ফেরেশতারা বলবে মালিক তোমার ভয়ে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় ছিল। বলে কিছুই খায় নাই? বলে না। বলে হে মালিক এই বান্দাগুলো সারাদিন ক্ষুধার্ত অবস্থায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা সত্য করে দেখো তো, তাকায়া দেখো মুখের সামনে কত রঙের খাবার। বলে আল্লাহ এই বান্দার মুখের সামনে তো খাবারের অভাব নাই, ইফতার সামনে নিয়ে বসে আছে কিন্তু খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব কইরা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতারা তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করছিলা, আজকে তাকায় দেখো ওই মানুষগুলো আমি আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত একটা খাবারও মুখে নেবে না। কতক্ষণ পর্যন্ত নেবে না? বলে হাদিসে যতক্ষণ পর্যন্ত নিষেধ আছে ততক্ষণ পর্যন্ত একটা বান্দাও খাবার মুখে নেবে না। এবার ফেরেশতারা বলবে মালিক তোমার এই বান্দাগুলো আজান না হওয়া পর্যন্ত পানি পানাহার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, যেই বান্দাগুলো সারাদিন কষ্ট করে ইফতার মুখের সামনে নিয়া, ধৈর্য ধারণ করে ইফতারগুলো সামনে নিয়া সময় পর্যন্ত অপেক্ষা করলো, ওই বান্দাগুলোকে কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে জান্নাত দিয়া দিব। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, দিঘার পাড়ের মানুষ, ও শেরপুর এলাকার মুসলমান, ধৈর্য এই রমজানের মাসে ধৈর্য অর্জন করার মাস, ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি আগেও বলেছিলাম যে মানুষের সব দিক দিয়া দুনিয়ার লাইন হোক আর আখিরাতের লাইন হোক, দুইটা লাইনে ধৈর্য লাগে। কেউ যদি বাড়ি বানাইতে চায়, সেই বাড়ি বানাইতে গেলেও ধৈর্য অর্জন করতে হয়। হঠাৎ করে কেউ কোটিপতি হওয়া সম্ভব না, হঠাৎ করে কেউ টাকাওয়ালা হওয়া সম্ভব না। ধৈর্য ধারণ করে কষ্ট করে করে টাকা উপার্জন করে তারপরে সে বাড়ি গাড়ি বিভিন্ন কিছু বানাইতে পারে তার মন মতো। আজ দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করে রোজার মতো সাওম সারাদিন কষ্ট করে রোজা রাখলো, ওই বান্দাগুলোও ফল পাবে, তবে ওই ফলটা পাবে দুনিয়াতে না আখেরাতে, ওই ফলটা পাবে আখেরাতে। आर अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन नामाज पढ़ले रोजा रखले इबादत बंदगी करले एक एकटा इबादतेर जन्य एक एकटा फल आछे एक एकटा इबादतेर जन्य एक एकटा आमी आल्लाह ताआलार पुरस्कार आछे। आर कोनो बान्दा यदि रोजा राखे सेई बान्दार जन्य आमी आल्लाह ताआला निज हाते बान्दाके निजेर हातेई पुरस्कार दिते चाय। सब इबादत बंदगीर क्यों यदि अन्यान्य इबादत जाकात दान करे सेटार जे पुरस्कार এই পুরস্কারের কথা আল্লাহ বলে নাই যে আমি নিজ হাতে দেব। কিন্তু রোজা যদি কোনো বান্দা ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি কেউ ধৈর্য ধারণ করে রোজা ৩০টা রোজা ফরজ ইবাদত মনে করে যদি কেউ ৩০টা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ইবাদতের পুরস্কার দিব একভাবে আর রোজার পুরস্কার দিব আরেকভাবে। বলে রোজার পুরস্কার দিব কেমনে? বলে রোজাদারকে পুরস্কার দিব আমি আল্লাহ পাক এমন ভাবে পুরস্কার দিব সবার সামনে দাঁড় করাইয়া ওই বান্দাকে বলবো, সবার সামনে বলবো এই বান্দা ছিল রোজাদার আর এই বান্দার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিলাম। আর আমি আল্লাহ যেই পুরস্কার দেই এই পুরস্কার ছোটখাটো কোনো পুরস্কার না, এটা সরাসরি জান্নাত দিয়া দিলাম। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক একটা ইবাদতের পুরস্কার এক এক ভাবে দেওয়া হবে। রোজার পুরস্কার দেওয়া হবে আমি আল্লাহ তাআলার নিজ হাতে। রমজানুল মুবারক মাস যদি কোনো বান্দা রোজা রাখে এবং রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, আজ এই তারাবি নিয়েও বাংলার জমিনে দ্বন্দ্ব। একদল বলে ৮ রাকাত পড়ার জন্য হাদিস আছে, আর একদল বলে ২০ রাকাত। সাধারণ মানুষ কোন দিকে যাবে? বড় কঠিন এক হালাত, বড় চিন্তার মধ্যে পড়ে আছে সাধারণ মানুষ। তবে আপনাদের সামনে আমি কথা বলতে চাই, ও মুসলমান, তারাবির নামাজ কোনো বান্দা যদি নফল ইবাদত মনে করে ২০ রাকাত আদায় করে, ওই বান্দার কি কোনো ভুল আছে নাকি? না না। তবে যেই বান্দা সাইড থেকে ডাক দিয়া বলেন যে তোমরা ২০ রাকাত তারাবির নামাজ আদায় করবা না, ২০ রাকাত নামাজের বদলতে ৮ রাকাতের হাদিস দেখায়, এরা আসলেই ইসলাম প্রেমিক, দিন প্রেমিক না। এরাই আসলেই প্রকৃত মুসলমানের শত্রু, প্রকৃত মুসলমানের দুশ্মন। এই সমস্ত আলেমের মধ্যে থেকেই মুখ দিয়া বের হয় কোরআন জাল। এই সমস্ত আলেমরাই বলে শবে বরাতের মতো রাত্রে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় ইবাদত, বেশ্যাখানায় রাত কাটায় উত্তম। এই সমস্ত আলেমেরাই মাথার টুপি হাতের মধ্যে করে নিয়ে বলে এটা বাথরুমের টিস্যুর মতো। এই সমস্ত আলেমদের মাধ্যমেই কোরআনটাকে বিকৃতি করা হয়। এই সমস্ত আলেমরাই কোরআনের বিরোধিতা করে, তবে একইবারে যে বিরোধিতা করবে তা না। এরা সিস্টেমে মুসলমানের মাঝে জামালা লাগাইতে চায়, এরা হলো মুনাফিক। ও মুসলমান ইমানদার, এজন্য বলতে চাই কারো কথায় কান দিবেন না। যদি কোনো মুসলমান ডাক দিয়া বলে ভাই ৮ রাকাত তারাবির নামাজের দলিল আছে, আমরা তাদেরকে বলবো হ্যাঁ দলিল আপনাদেরটা মানলাম, তবে ৮ রাকাতের পরে বাকি যেই নামাজগুলো পড়বো এই নামাজগুলো আমরা নফল ইবাদত মনে করে পড়ব, কোনো সমস্যা নাই। এই সমাজে যদি এই ফিতনাগুলো দূর করা যাইত তাহলে মুসলমান আমরা শান্তিময় মুসলমান হতে পারতাম। যাই হোক মুসলমান, আমাদের সামনে রমজানুল মুবারক মাস, পবিত্র একটা মাস আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। এই রমজানুল মুবারক মাসকে অপেক্ষা করে পয়গম্বর বলেন जे तुम्हरा शाबान मासे परिपूर्णता अर्जन करो। शाबान मासे तुम्हरा निजेके सब खराब काज थेके निजेके बिरत रेखे रमजानेर जन्य प्रस्तुति नाओ। आर जखन तुम्हादेर सामने रमजानुल मुबारक मास चले आसबे तखन रमजान मासेर प्रतिटी रोजाके आंकड़े धरो। रमजान मासेर 30टा रोजा यदि कोनो बान्दा नियमित राखते पारे आर नियमित तारावीर नामाज रातेर बेला नियमितभावे आदाय करते पारे ताइले तारावीर नामाज एबं रोजार माध्यमे आल्लाह पाक रब्बुल आलामीन ओई बान्दार समस्त पिछनेर गुनाह खातागुलो माफ करे दिया बेगुनाह मासूम बाच्चार मतो बनाया देय। आल्लाह पाक रब्बुल आलामीन डाक दिया बोलेन दुनियार मानुष रमजानुल मुबारक मास फजिलतपूर्ण एकटा मास। एटा अन्य मासेर तुलनाय एटा दामी मास। अन्य मासे यदि केउ एक राकात नफल नामाज आदाय करे तो से शुधु नफल नामाजेर सवाब पाय। फरज नामाज इबादत, फरज नामाज यदि केउ आदाय करे तो फरजेर सवाब पाबे। आबार सुन्नत नामाज यदि केउ आदाय करे शुधु सुन्नतेर सवाब पाबे। किन्तु रमजानुल मुबारक एमन एकटा मास अन्य मासेर तुलनाय एई मासेर भिन्न रकम सवाब आल्लाह ताआला आमुल नामाय दिया देय। अन्य मासे नफल इबादत, रमजान मासे नफल इबादत करले सुन्नतेर समतुल्य हय। एक राकात नफल इबादत करले ৭৪ गुण सवाब देওয়া हय। आबार रमजानुल मुबारक मासे केउ यदि सुन्नत इबादत करे फरजेर समतुल्य सवाब देওয়া हय। आबार क्यों जदि फरज इबादत जदि रमजान मासे करे तो ৭৪ गुण सवाब बेशी देওয়া হয়। रमजानुल मुबारक मास अन्य मासेर तुलनाय जेई सवाब करबे ৭৪ गुण सवाब आल्लाह ताआला बेशी देय। आल्लाह पाक रब्बुल आलामीन दुनियार मुसलमानदेरके डाक दिया बोलेन, आमार नबीके डाक दिया बोलेन, ओगो पैगम्बर सब ओगो आल्लाह ताला अन्य नबीर उम्मतदेर हायात बड़ लम्बा। अन्य नबीर हायात 1000 बछर 500 बछर लम्बा हायात। एई लम्बा हायात पाइया तारा बड़ नेक आमुल बेशी करेछेन, तादेर समय बेशी, तारा नेक आमुल करेछेन बेशी। किन्तु आमार उम्मतेर हायात कम, 100 बछर हायात, 100 बछरेर निचे 60 बछर 70 बछर हायातेर उम्मत आमार। এই ৬৭ বছরের হায়াতের উম্মত কিভাবে তাদের মতো এত আমল করতে পারবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মত আর ওই অন্যান্য নবীর উম্মতের ব্যবধান অনেক বেশি। বলে কেমন বেশি জানেন? আপনার উম্মতের এক রাতের ইবাদত ওই অন্যান্য উম্মতের 1000 বছর 1000 মাসের চাইতেও উত্তম হবে, এমন একটা রাত থাকবে। আপনার উম্মত এক রাতে 1000 মাসের ইবাদত করতে পারবে, এমন কিছু রাত আপনার উম্মতদেরকে দেওয়া হবে। সেই রাতটাও এই রমজানুল মুবারক মাসে আছে। এই রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। এই মাসে 1000 पापी के अल्लाह ताला माफ करे दिबेन। एई मासटा एमन एकटा मास, एई मासे शयतान के अल्लाह ताला जिंजिरे आबद्ध करे राखबेन। ताइले आपनादेर प्रश्न होते पारे, रमजान मासे तो शयतान थाके ना, ताइले केन मानुष शयतानी करे? ताइले मानुष केन खराब काजेर संगे जड़ित हय? एर प्रश्नेर जवाब हलो 11टी मास शयतान मानुष के गुनार काजे चालाय। 11टी मास शयतान जखन मानुष के गुनार काजे चालाइते थाके चालाइते चालाइते मानुषटा गुनार भितरे ढुइका जाए। गुनाह करते 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 गुनार सागरे से हाबुडुबु खाइते थाके। ওই যে গুনার একটা হাওয়া আবহাওয়া তার ভিতরে ঢুইকা দিছে শয়তান ১১ মাসে। রমজান মাস আসার পরেও তার দ্বারাই গুনাহ ছাড়া সম্ভব হয় না, গুনাহ করতেই থাকে করতেই থাকে। ওই ১১ মাসে শয়তানের কুমন্ত্রণায় এবং শয়তানি করার কারণে একটা মাস তার দ্বারাই চলে যায়। আরও সহজ করে বললে বুঝতে পারবেন, কোনো বান্দা যখন সাইকেল চালায় বা কোনো গাড়ি চালায়, সাইকেল চালাইতে চালাইতে বহুদূর গেল, পেডেল মারতে মারতে বহুদূর যায়। কিন্তু প্রশ্ন হলো, ওই বান্দা যখন পেডেল মারা বন্ধ করে তখন কি সাইকেল সঙ্গে সঙ্গে বন্ধ হয় না? চলতে থাকে, আরও রাস্তা চলতে থাকে। এই একই উদাহরণ হলো মানুষকে শয়তান যখন শয়তানের কাজে নিয়োজিত করে ১১টি মাস শয়তানির ভিতরে ডুবে রাখে, শয়তানকে রমজানুল মুবারক মাসে বন্দি করে রাখা হয়, তারপরেও মানুষ গুনার ভিতরে ডুইকে তাকে গুনাহ করে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা ওই একটা মাস আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতে পারে, যদি কোনো বান্দা ওই একটা মাস আল্লাহ তাআলার কাছে মাফ করে নিতে পারে, তো ওই বান্দার চাইতে ভাগ্যবান আর কেউ থাকে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, রমজানুল মুবারক মাস পাওয়ার পরেও যদি আমার কোনো উম্মত যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না নিতে পারলো, ওই উম্মতের মতো কপাল পোড়া আর এই পৃথিবীতে কেউ নাই। রমজানুল মুবারক মাস পাওয়ার পরেও কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা, জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে না পারে, তাইলে তার চাইতে কপাল পোড়া আর কেউ ওই পৃথিবীতে হতেই পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে এমন এমন কিছু বান্দাকে ক্ষমা করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। এমন গুনাহ করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি তারা মন থেকে তওবাহ করে সমাধানের পথে এসে আল্লাহর পথে চলে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এটা এমন একটা বরকতপূর্ণ মাস। রমজান মাসে 11টি মাস কবরের আযাব চলে। যেই বান্দাগুলো জাহান্নামী তাদের কবরে আযাব চলে, কিন্তু রমজান মাসে প্রতিটি কবরের আযাব বন্ধ থাকে। বলি সুবহানাল্লাহ। রমজান মাস যখন আসে প্রতিটি কবরবাসীও খুশি হয়, কারণ তাদের আযাবগুলো বন্ধ হয়। মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। রমজানুল মুবারক মাস আমরা পাইতে চলতেছি, এই জন্যে আমাদের সবচাইতে ফজিলাতের কথা হইল যে রমজান মাস পাবো, এটা মুমিনদের জন্য খুশির বিষয়। রমজান মাস, এই রমজানুল মুবারক মাস অন্যান্য নবীদেরকে রমজান মাস এভাবে দেওয়া হয় নাই। অন্যান্য নবীর উম্মতেরা এইরকমভাবে রমজান মাসে পায় নাই, এরকম সুযোগ সুবিধা পায় নাই। শুধু কেবলমাত্র একমাত্র আখিরি নবীর উসিলায়, আখিরি নবীর উম্মতের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি মাসের ব্যবস্থা করে রেখেছেন। আর এই দামি মাসে আল্লাহ তাআলার ভয় অর্জন করার মাস। সামনে হাজার রকম খাবার, সামনে হাজার রকম পিপাসিত অবস্থায় থাকার পরে হাজার রকম পানির ব্যবস্থাও যদি থাকে, ওই বান্দা তার যদি ভয়ের কারণে, যদি আল্লাহ তাআলার ভয়ের কারণে যদি রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারে এবং ধৈর্য অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে তার বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। কিয়ামতের দিন হাজার হাজার মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাবে, আমার কি হবে, আমার কি হবে, কি উপায় হবে আমার। সবাই নিজেদের টেনশনে ব্যস্ত হয়ে যাবে, সবাই নিজেদের টেনশনে ব্যস্ত হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ आल्ला पाक रब्बुल आलमीन एक श्रेणीर मानुष के आरशे आजीमेर छाया तले जायगा देवे। तादेर सामने हजार रकमेर जान्नातेर खाबार, हजार रकमेर पानीर व्यवस्था थाकबे जान्नातेर। जहन्नामी बान्दारा आल्लाह ताआला के डाक दिया बोलबे, मालिक एरा कारा आजके एत सम्माने आछे, जेई दिन सब सकल मानुषगुलो या नाफसि करतेछे, एमन एकटा कठिन दिने तादेर सामने हजार रकमेर खाबारेर व्यवस्था एरा कारा। आज तादेर कोनो चिंता नाई, आरशे आजीमेर छाया तले तारा आरामायेश करतेछे, मालिक एरा कारा। आल्लाह पाक रब्बुल आलमीन डाक दिया बोलबेन, एरा तो तारा दुनियाते रमजान मासेर रोजा रेखे आल्लाह ताआलार परीक्षाय विजय लाभ करेछिलो, एराई हलो तारा। रोजादारेर कोनो टेंशन थाकबे ना कियामतेर दिन, कारण आल्लाह ताआलार काछे रमजान मासेर रोजा बा जतो रोजा इबादत दुनियाते रोजा राखछिल, ओई समस्त रोजागुलो आल्लाह ताआलार दरबारे गिया सुपारिश करबे कियामतेर दिन। मालिक आमाके राखते गिया सारा दिन क्षुधार्त अवस्थाय एई बान्दाटा छिल, मुखेर सामने खाबारेर अभाव छिल ना, टाकार अभाव छिल ना, किन्तु बान्दा खाय नाई। आज तुम यदि एदेर माफ ना करे दाओ, आमी रोजा आपनार काछे सुपारिश करते एसेछि गो आल्लाह, आल्लाह तुम एदेर माफ करे दाओ। तखन रोजा ओई बान्दागुलोर रोजार सुपारिशेर कारणे आल्लाह ताआला माफ करे दिबे। कुरान गिया आल्लाह ताआलार काछे सुपारिश करबे, आल्लाह आमी एई बान्दागुलोके रात्रे बेला निद्रा थेके जाग्रत रेखे कुरान तेलावत करायासी, आजके अपनी बान्दागुलोरे केमने जाहान्नामे फालाबेन, आमी कुरानेर सुपारिश ग्रहण करे नेन। एई बान्दागुलो कुरानेर मोहब्बते कुरानेर भालोबासाय दुनियाते रातेर बेला रातेर पर रात दिनेर पर दिन कुरान मेने चलेछे। आल्लाह आमार सुपारिश ग्रहण करे नाओ, তখন কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করে নেবে। এইভাবে একের পর এক সুপারিশ করবে, কিন্তু রোজাদারের জন্য পুরস্কারটা হবে ভিন্ন রকম। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখা অবস্থায় তোমরা কি কি বিরত রাখবা জানো? রোজা রাখা অবস্থায় কখনো তোমরা যেই কাজগুলো করবা না, रोजा रखा अवस्थाय मिथ्या कथा बोलले। प्रथम एक कथा बोले नहीं जे मानुष जखन रोजा थाके साहारी खावार परे इफ्तार करा पर्यन्त तार प्रतिटी अंग प्रत्यंग रोजा थाके, हाथ पा प्रतिटी पायेर तालु थेके निया माथार चूल पर्यन्त रोजादार हया जाए। एई अवस्थाय रसूल करीम सल्लल्लाहु आलैहि वसल्लम बोलेन, कोनो बान्दा जखन कोनो हाथ दिया गुना करे तखन तार हाथेर रोजा चले जाए। आबार केउ जदि एई जबान दिया कोनो मिथ्या कथा बोले, गुना करे, खराब कथा बोले एई जबान दिया, तखन तार जबानेर रोजा चले जाए, जिब्बार रोजा चले जाए। चोख दिया कोनो गुना करले चोखेर रोजा चले जाए। आबार पा दिया कोनो गुना करले पायेर रोजा चले जाए। शरीरेर माथार चूल थेके निया पायेर तालु पर्यन्त प्रतिटी अंग प्रत्यंग रोजादार हया जाए। आर एई प्रतिटी अंग प्रत्यंग के साहारी थेके इफ्तार पर्यन्त हिफाजत करार दायित्व तार निजेर। ओ मुसलमान ईमानदार, প্রতিটি মানুষের নিজের দায়িত্ব। রমজান মাসে প্রতিটি মানুষের নিজের নিজের দায়িত্ব নিজেদের হয়ে যায়। নিজের দ্বারাই যদি কেউ গুনাহ করে তখন তার ওই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, ওই অঙ্গ প্রত্যঙ্গের রোজা চলে যায়। এজন্য পয়গম্বর বলেন, রমজানুল মুবারক মাসের রোজা যদি তোমরা রাখতে চাও, रमजानुल मुबारक मासेर रोजा रखा अवस्थाय चूल माथार चूल काटा पर्यन्त माकरुहु। दिनेर बेला रोजा थाका अवस्थाय माथार चूल पर्यन्त काटा माकरुहु। माकरुहु माने रोजा दुर्बल हये जाय। एजन्य आल्लाह पाक रब्बुल आलामीन रोजाटाके एमन भावे साजिये दियेछेन बान्दा बान्दिर माझे। एई रमजानुल मुबारक मासेर रोजा रखा अवस्थाय पैगम्बर डाक दिया बोलें साहाबाए केराम रोजा रखा अवस्थाय जेन शरीरेर द्वाराय कोनो गुनाह ना हय, एमनकि रोजा रखा अवस्थाय हालाल पंथाय स्त्रीर काछे जावाओ निषेध, हाराम। यदि केउ स्त्रीर संगे मिलामेशा करे ताइले तार रोजा नष्ट हये जाय। एई जबान दिया मिथ्या कथा बोलले रोजा नष्ट हय। पैगम्बर आरो एकटा शक्त कथा बोलेछेन जे कोनो बान्दा यदि तार जबान दिया मिथ्या कथा ना सारते पारे, तार अंग प्रत्यंग दिया यदि केउ यदि रोजा गुना ना सारते पारे, शरीरेर जे कोनो अंश दिया यदि गुना ना सारते पारे, ताइले ओई बान्दा सारा दिन शुधु ना खेये निजेर शरीरके कष्ट देওয়া হবে, तार रोजा आल्लाह ताआलार काছে कबुल हबे ना। रोजा रखार परे तार प्रतिटी अंग प्रत्यंगेर द्वाराय जेन कोनो गुनाह ना हय, आर गुनाह ना हইলে तार परिपूर्ण रोजा आदाय हয়ে যায়। एजন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারক মাসের रोजा আমাদের সামনে উপস্থিত, আমরা যারা জানি না কার হায়াতে জুটবে কার হায়াতে জুটবে না, কারণ এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানুল মুবারক মাসের প্রতিটি রোজা রাখার এখনই নিয়ত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যদি নিয়ত করে যে আমি রোজা প্রতিটি তারাবি আমি ঠিকভাবে আদায় করতে চাই রমজান মাসে, আর যদি সে রমজানের আগে মারা যায়, রমজান মাসে রোজা রাখলে যেই সওয়াব পাইতো কবুল হওয়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা নিয়ত করব। আরেকটা জিনিস, আমাদের যেহেতু রমজান মাসে সবাই বেকার থাকি, কাজ কম সবার, এজন্য আমার পক্ষ থেকে আপনাদের সবার কাছে একটা পরামর্শ হইল যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। ফরজ বোঝেন তো? নির্ধারিত বা ফরজ মানে ইলমে দ্বীন শিক্ষা করা। হাফেজ হওয়া ফরজ না, আলেম হওয়া ফরজ না, তবে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কোন পরিমাণ ফরজ? বলে নামাজ পড়তে যা কিছু শিক্ষা করা দরকার এই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। রোজা রাখতে কি কি কাজ করতে কি কি করা, মানে যাবতীয় একজন মুসলমানিত্ব ঠিক রাখতে কি কি প্রয়োজন সব কিছু জেনে রাখা, এটা প্রতিটা মুসলমানের ফরজ দায়িত্ব। কেউ যদি না জেনে না মেনে কবরে যায় আল্লাহ তাআলার কাছে তার জবাবদাহিত হতে হবে। এজন্য আমি বলতে চাই রমজানুল মুবারক মাস আমাদের সামনে যখন আসবে আমরা একটা নির্ধারিত একটা সময় করে নিব, যেই সময়ে আমি নিজে আপনাদেরকে নামাজগুলো কিভাবে পড়তে হয়, এরপরে জানাজার দোয়া অনেকেই জানে না, হুদায় গিয়ে আমি যে দাঁড়ায় থাকে আছে, অনেক মানুষ আছে না, আবার অনেক মানুষ অনেক দোয়া কালাম জানে না, আবার নামাজের ভিতরে সানা পড়তে হয় সই শুধু তাও জানে না, শরমে কারো কাছে বলতেও পারে না। এজন্যে আমাদের সামনে যেহেতু রমজান মাস, একটা নির্ধারিত সময় করে আমরা পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।